এক্সেলের ভিতরে লোগো ইনসার্ট করতে গেলে সেটা পিকচার হিসেবেই এটাকে ইনসার্ট করতে হয়। আমি এখানে একটা লোগো আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা নাইকির একটা লোগো, লোগোটা এখানে এসেছে। আমি এই লোগোটা আমি যদি মনে করি যে আমি এইখানে এটা দিব এবং এটার সাইজটা আমি ছোট রাখতে চাই, তো আমি যখন ছোট করছি এটা, এটার অ্যাসপেক্ট রেশিওটা রেখে আমি এটাকে ছোট করলাম। এটা ছোট করার পরে আমি যদি এটার বর্ডারগুলো আমি যদি ঠিক রাখতে চাই, যেমন এখন এটার অ্যাসপেক্ট রেশিওটা অ্যাকচুয়ালি ঠিক থাকছে না, তো সেই ক্ষেত্রে আমি এইভাবে নিচ্ছি, তাহলে এটার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকবে। এখন আমি দেখেন যে এটার আমি যদি বর্ডার টু বর্ডার মিলাতে চাই, এই যেমন আমি যদি মনে করি যে এইটার বর্ডার আমি এই পর্যন্ত বাম দিকে মিলাতে চাই, সেক্ষেত্রে আমাকে এইটা আমি ধরলাম, এখন আমি অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলে সে এই বর্ডারে যাবে অথবা এই বর্ডারে যাবে, এই বর্ডারে গেল, এবং আবার আমি এটা ছোট করতে যে আমি অল্ট প্রেস করলাম, আবার এই বর্ডারে নিলাম, এরপরে নিচের যেটা সেটাকে আমি প্রেস করলাম, নিচের বর্ডারে নিলাম। তো এটার আসলে ব্যাকগ্রাউন্ডে যদি কালার থাকতো, ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, তাহলে আপনাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হতো। এখানে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, এখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি সেটা। অল্ট দিয়ে বাম বামে, আবার এটা যখন ধরেছি এই অবস্থায় অল্ট প্রেস করলে ডানে, আবার অল্ট প্রেস করে ধরলে, মানে এখানে যেটা হচ্ছে যে এই যে সেলগুলোর যে লাইন, এই লাইনের সাথে 100% সে মার্চ করাচ্ছে। এতে যেটা হলো যে আমি একদম ঠিক যেভাবে আমি চাচ্ছিলাম, একদম এক্স্যাক্ট যেই জায়গায় আমি চাচ্ছি একদম মিলিয়ে দিতে, একেবারে সেই পজিশনে এই লোগোটা আমি ফিট করতে পারবো। এটা হলো এটার সবচেয়ে বড় সুবিধা। আর এটার ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন আমি এইখানে এই ডাটাটুকু নিয়ে আমি একটা চার্ট তৈরি করছি, এখানে এই চার্টটা তৈরি করলাম। আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই যে চার্টটা তৈরি আছে, এই চার্টটাকে আমি ইমেজ আকারে শো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কপি করব, এবং কপি করার পরে আমি ওইটাকে আপাতত ডিলিট করছি না, পরে ডিলিট করব। এখানে নিয়ে পেস্টে যে এই পিকচার হিসেবে আমি এটাকে পেস্ট করলাম, পিকচার হিসেবে পেস্ট পেস্ট করার পরে এটার এটার দুটা ডিফারেন্স হলো, এইটা আমি যখন ক্লিক করব তখন এই চার্টের টুলগুলো এখানে ওপেন হয়, কিন্তু আমি যখন এটা সিলেক্ট করব তখন এটা পিকচারেরটা ওপেন হয়। তো আপনি যদি একটা চার্টকে পিকচার হিসেবে দিতে চান এবং এই ইফেক্টগুলো দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পেস্ট করতে হবে পিকচার হিসেবে। আমি এটাকে ডিলিট করে দিলাম, এবং এই চার্টে চার্টের ভিতরে আমি ক্লিক করার পরে চার্টের চার্টকে আপনি কীভাবে ফরম্যাটিং করবেন, এটার ভিতরে গেলে অনেক রকম অপশন আছে। এটা অনেক লার্জ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমাদের ইউটিউব চ্যানেলে চার্টের উপরে যেসব একটা অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স বের করা হয়েছে, তো সেই সেই কোর্সটা আপনি দেখলে আপনার চার্টের উপরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।